হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু আপনাদের সঙ্গে। আজকে আমরা জানবো যে আপনার নতুন শপে যদি একটা বড় এটিএম থাকে তাহলে কেমন হবে, আর সেই এটিএম এর সঙ্গে আপনার যদি একটা নিজস্ব গ্রাহক সেবা কেন্দ্র থাকে সেটাই বা কেমন হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, একটা বড় এটিএম মেশিন এবং সঙ্গে একটা গ্রাহক সেবা কেন্দ্র, এই দুটোই আপনি একই সঙ্গে পেতে পারেন। কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কত টাকা আপনার খরচ হবে, হ্যাঁ সবই আমাদের আজকের এই তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা আসুন, আর করবো না দেরি, শুরু করি এবার তাড়াতাড়ি। এবারে আমরা আজকে জানবো কিভাবে একটা আপনি বড় এটিএম মেশিন পেয়ে যাবেন। প্রথমেই বলি, বড় এটিএম মেশিন বসাতে গেলে আপনাকে কিন্তু যে কোম্পানির আপনি বসাবেন সেই কোম্পানির নির্দিষ্ট কিছু গাইডলাইন আপনাকে মানতে হবে। হ্যাঁ বন্ধুরা, কিছু গাইডলাইন রয়েছে এগুলো করার ক্ষেত্রে, যেরকম প্রায় 3.5 লক্ষ টাকা খরচ হবে আপনার একটা বড় এটিএম মেশিন বসানোর জন্য। হ্যাঁ ঠিকই শুনেছেন, 3.5 লক্ষ টাকা। কোথা থেকে পাবেন, ভাগরাঙ্গি গ্রুপ রয়েছে এর জন্য, ভাগরাঙ্গি কেন্দ্র রয়েছে এর জন্য। ভাগরাঙ্গি হলো এমন একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখান থেকে আপনি প্রাইভেটে বড় এটিএম মেশিন বসাতে পারবেন। কত বড় মেশিন, না বাজারে বা শপে যেখানে আপনি বড় ধরনের এটিএম মেশিন দেখতে পান, স্টেট ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের যে সমস্ত এটিএমগুলো আপনারা দেখতে পান, ঠিক একই মেশিন আপনি বসাতে পারবেন আপনার নিজের শপে। হ্যাঁ, তার জন্য আপনাকে কিছু কোম্পানির গাইডলাইন মানতে হবে, ডেকোরেশন করতে হবে, সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, নেট কানেকশন বসাতে হবে এবং সেই সঙ্গে লাগাতে হবে অনেকগুলো টাকা। হ্যাঁ, টাকা আপনি ছাড়া এই বিজনেস আপনার পক্ষে করা সম্ভব হবে না। প্রায় আপনি ধরে রাখুন 10-12 লক্ষ টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। 3.5 লক্ষ টাকা রয়েছে আপনাকে মেশিন পারচেজ করার জন্য এবং তার সঙ্গে আনুষঙ্গিক যন্ত্র, এগুলো আপনাকে পারচেজ করতে হবে। আর কাস্টমার পার ডে যে উইথড্রল করবে সেই টাকা কোথায় পাবেন, হ্যাঁ বন্ধুরা সেটাও কিন্তু আপনাকে ভরতে হবে। আর এই বড় এটিএম মেশিন বসালে তার সঙ্গে ভাগরাঙ্গি দিয়ে দেবে আপনাকে একটা গ্রাহক সেবা কেন্দ্র। কি ধরনের গ্রাহক সেবা কেন্দ্র আপনি পাবেন, যেটা আপনার নিকটবর্তী এরিয়ায় অ্যাভেলেবল হবে, অর্থাৎ আপনার নিকটবর্তী ব্যাংক যেগুলো রয়েছে তার মধ্যে ব্যাংক আপনাকে যেটা রাজি থাকবে সেটা। তবে সেক্ষেত্রে আপনি স্টেট ব্যাংক চাইলে কিন্তু পাবেন না, আপনি অন্যান্য ব্যাংক যেমন হচ্ছে এলাহাবাদ বা ব্যাংক অফ বরোদা বা অন্যান্য ধরনের ব্যাংক কিন্তু আপনি এখান থেকে গ্রাহক সেবা কেন্দ্র হিসেবে পেয়ে যাবেন। তো কত টাকা খরচ পড়ছে এর জন্য, তাহলে প্রায় আপনি ধরে নিচ্ছেন 3.5 লক্ষ টাকা এবং অন্যান্য যে কষ্ট রয়েছে। এবারে আপনি আসুন যে আপনার এত টাকা ইনভেস্ট করে আপনার লাভ কি। হ্যাঁ বন্ধুরা, লাভ তো অবশ্যই রয়েছে, এবার আসুন সেই লাভের দিকে। তবে বাকি পোর্শনগুলো জানার আগে আমাদের এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে আমাদের আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার ওপাশের যে কম্পিউটার রয়েছে সেখানে কিন্তু ভাগরাঙ্গি কেন্দ্র সম্বন্ধে ডিটেলস ছবিগুলো আপনাদের কাছে যাচ্ছে। সেখানে আপনি দেখতে পাবেন কি ধরনের ভাগরাঙ্গি কেন্দ্র গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে। আমাদের পূর্ব মেদিনীপুরেও রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতেও কিন্তু রয়েছে। সেখানে আপনি গিয়ে ভিজিট করে দেখে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং ভাগরাঙ্গি কেন্দ্রগুলোতে ভিজিট করতে পারেন। একটা ভাগরাঙ্গি কেন্দ্র থেকে কতটা ইনকাম হয় সেক্ষেত্রে আপনি নিজে গিয়েও যাচাই করে নিতে পারেন। তো আসুন এবারে আসল কথায়, কমিশন আপনি কত টাকা পাবেন, ব্যালেন্স ইনকোয়ারি করলে কত টাকা পাবেন। হ্যাঁ বন্ধুরা, ব্যালেন্স ইনকোয়ারির জন্যও কিন্তু এখানে টাকা রয়েছে। একজন এটিএম গ্রাহক যেখানে তার নিজের এটিএম নিয়ে ব্যালেন্স জানেন সেখানেও আপনি পাবেন 3.5 টাকা বা 3.50 টাকা। হ্যাঁ, প্রতিটি ব্যালেন্স ইনকোয়ারির ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন 3.50 টাকা, আর 10,000 টাকা পর্যন্ত উইথড্রলের ক্ষেত্রে কিন্তু আপনি পাচ্ছেন 12 টাকা প্রায়। হ্যাঁ, 12 টাকা প্রতিটি কাস্টমারের উইথড্রলের জন্য আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি এবার নিজেই হিসেব করে নেন সারাদিনে কত টাকা আপনার উইথড্রল হলে কত টাকা আপনার রোজগার হয়ে যাবে। এছাড়া আপনি একটা গ্রাহক সেবা কেন্দ্র পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি ওই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ওই গ্রাহকদের সঙ্গে আপনি টাকা লেনদেন করতে পারবেন, উইথড্রল করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন। এছাড়া আপনি ভেবে দেখুন, আপনার এলাকাতে আপনার নিজের ইমেজ বেড়ে যাবে, আপনার ফেস ভ্যালু যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার বিজনেস পেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় ভাগরাঙ্গি কেন্দ্রের মাধ্যমে। এবং সেক্ষেত্রে আপনি মাস গেলে প্রায় কম করে হলেও 30-40 হাজার টাকা বা 50,000 টাকা আপনি আরামসেই রোজগার করতে পারেন বন্ধুরা। সেক্ষেত্রে আপনি আজই যোগাযোগ করতে পারেন আপনি ভাগরাঙ্গি কেন্দ্র নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি গুগল সার্চ করুন ভাগরাঙ্গি কেন্দ্র এবং তাদের দেওয়া যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেখানে আপনি চলে যান এবং সমস্ত ডিটেলস জানুন, এছাড়াও অন্যান্য কন্ট্যাক্ট আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়,
যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ারও করে দেবেন। ধন্যবাদ।